কৃষকের জমিতে ফসল থাকার পরও মাত্র 37 দিনেই বন্ধ হয়ে গেছে নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম। এতে আবারও লোকসানের মুখে চিনিকলটি। আগের 56 কোটি লোকসানের সঙ্গে যুক্ত হবে নতুন অঙ্ক। কারখানা থেকে বকেয়া পেতে দেরি হওয়া আর আখের মূল্য কমে যাওয়ার কারণে গুড় তৈরির মাড়াই কলে নগদে পণ্য বিক্রি করছেন কৃষক। এতেই এমন অবস্থার সৃষ্টি। রনেন রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরতলির হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত নাটোর চিনিকল। এই চিনিকলে প্রতি মৌসুমে 80,000 মেট্রিক টন আখ মাড়াই করার সক্ষমতা রয়েছে, কিন্তু মাত্র 37 দিনেই আখের অভাবে বন্ধ করতে হয় চিনিকলটি। আখ চাষিরা জানায়, মিলে আখ দিলে উৎপাদন খরচও উঠে না, টাকা পেতেও নানা হয়রানির অভিযোগ করেন তারা। আমরা লেবার খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আখ নিয়ে যাই। আমাদের একটা ধারণা আছে যে এখানে আখ সম্পূর্ণ মানে ওজন মিলবে, কিন্তু ওখানে গিয়ে সঠিক ওজন পাই না। মিলে আমরা দিইনি, মিলে দিন না দেওয়ার কারণ যে আমরা এই শ্রমিকের দাম দিতে পারি না। মিলে কুশাল দি দাম দেয় সবাই করে, কিন্তু সময় মতো আমরা পাই না। হয়রানি বন্ধ সহ আখের মূল্য বৃদ্ধিও দাবি কৃষকদের। মাড়াই কলে যদি আমরা কুশল বিক্রি করি, ইক্ষু বিক্রি করি, তাহলে আমাদেরকে ওনারা উচিত মূল্য দিয়ে সঙ্গে সঙ্গে টাকাগুলো পেড করে দিয়ে চলে যায়। আমি সুগার মিলে দিলে আপনার লেবার খরচ, কেয়ারিং মানে গাড়ি খরচ এগুলা বাদ দিয়ে আপনি 30,000 টিকানি কঠিন হয়ে যাচ্ছে। তারপরে এক বছর পরে আমরা এই কুশলের দামটা পাচ্ছি। মিলের মৌসুমি শ্রমিকরা জানান, যদি ঠিকমতো আখ সরবরাহ করা হতো তাহলে মিল প্রায় 4 মাস চলত। এখন মিল বন্ধ হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে কষ্টের দিন কাটাচ্ছেন। আমরা সিজনাল লোক, এই কয়েকদিন কাজকাম করে এখন আমরা বাড়ি চলে যাব, এবং পয়সাগুলো ঠিক মতো পাওয়া যাচ্ছে না। এই 37 কাজ করে আমাদের সংসার খুবই কষ্টে চলবে, ঠিক আছে। আর এই মিলটা যদি মোটামুটি 3 থেকে 4 মাস চলতো তাহলে হয়তো আমাদের কিছু রুজি রোজগার ব্যবস্থা হতো। ব্যবস্থাপক জানান, আখ চাষিরা অনেক বেশি দামে তাদের আখ পাওয়ার ক্রাশার মালিকদের কাছে বিক্রি করে দিয়েছিলেন, ফলে আখ সরবরাহ না করায় মাত্র 37 দিনে 50,480 মেট্রিক টন আখ মাড়াই করে মিল বন্ধ করে দিতে হয়েছে। মাড়াই কলকারীরা আসলে টহল ডিউটির সাথে তারা কৌশল চেঞ্জ করে দেখা গেছে যে ভোরের দিকে বা গভীর রাতেও আখ পাচার করেছে, তাই আমি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার জন্য আখ পাইনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।